HSC English second paper, phrases and words. English first paper, second paper এবং writing এর উপর তিনটি হ্যান্ড নোট রয়েছে। এই তিনটি হ্যান্ড নোট এতই সোজা যে আপনি যদি পড়েন তাহলে নিজেই নিজের টিচার হয়ে যেতে পারবেন। বই তিনটি সংগ্রহ করতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো চলুন আজকে আমরা দেখি আমাদের phrases and words, রাজশাহী বোর্ড 2019 থেকে। Our spring is very charming. আমাদের বসন্ত খুবই সুন্দর। During spring, various kinds of flowers bloom. তো বসন্তের সময় অনেক ধরনের ফুল ফোটে। তো আমাদের যদি ড্যাশের পরে ভার্বের সাথে এস থাকে তাহলে দুটি বিষয় হতে পারে, ইট অথবা দেয়ার। তাহলে ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। তো এটা মনে হয় যে সব কিছুই নতুন জীবন পেয়েছে যেহেতু বসন্ত শুরু হয়েছে। তো তাহলে ইটের পরে সাধারণত ভার্বের সাথে এস বা ইয়েস থাকতে পারে, সেজন্য ইট সিমস অথবা দেয়ারও হতে পারে, তবে এটাই ইটটাই বেটার। বেবি, মম অ্যান্ড উল। তো যদি আমাদের দুইটা ড্যাশ থাকে তাহলে হোয়াট ডাজ লুক লাইক এটাই সাধারণত দেয়া থাকে, এর বাইরে দেয়া থাকে না। তাহলে মম হোয়াট ডাজ অ্যান্ড উল লুক লাইক, একটা প্যাঁচা দেখতে কেমন মা, একটা বেবি এটা জিজ্ঞেস করেছে আর কি। তো তাহলে দুটি ড্যাশ থাকলে দুটি ড্যাশে এটা বসবে। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। আমাকে ডিস্টার্ব করো না, তোমার এখন এখান থেকে যাওয়াই ভালো, কোনো কাজ করাই ভালো, এরকম অর্থে হ্যাড বেটার হয়। আর সেক্ষেত্রে হ্যাড বেটারের পরে সবসময় ভিওয়ান বসে। তো তাহলে হ্যাড বেটার লিভ, তো লিভটা ভিওয়ান, তো ভিওয়ানের আগে আমাদের হ্যাড বেটার বসে। আর এটা অর্থ নয় যে এরকম হবে, তোমার কোনো কাজ করাই ভালো এরকম বোঝাবে। ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, তোমার আমাকে একা রাখাই এখন ভালো। দ্য পোর ম্যান স্ট্রাব দেন ব্যাগ। তো উড রেদার যেখানে আপনি নেবেন সেখানে একটা ভিওয়ান থাকবে এবং একটা দেন থাকবে, অর্থাৎ ভিওয়ানের পরে যদি দেন থাকে সেখানে আপনি অটোমেটিক্যালি উড রেদার নিতে পারবেন। তাহলে দ্য পোর ম্যান উড রেদার স্ট্রাব দেন ব্যাগ, অর্থাৎ গরিব লোকটি না খেয়ে থাকবে তবুও ভিক্ষা করবে না। তো দেয়ার এক্সিস্টস নো লাইফ অন মার্চ, মার্চে কোনো জীবন নেই। তো দেয়ারের পরে ভিওয়ানের সাথে এস বাই এস হতে পারে, এই জন্য এখানে দেয়ার দিলে অর্থটা সঠিক হচ্ছে। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তো সেই অর্থে এখানে উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, তুমি কি আমার সাথে চা খেয়ে কিছু মনে করবে বা চা খেতে কিছু মনে করবে। তো উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে যখনই আপনি আইএনজি পাবেন চেষ্টা করবেন যে সেখানে উড ইউ মাইন্ড আছে কিনা। এটা এক ধরনের অনুরোধ বোঝায় যে তুমি আমার সাথে কোনো কাজ করবে কিনা। তো উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, অর্থাৎ আমার সাথে চা পান করতে তোমার কোনো অসুবিধা আছে বা তুমি কি কিছু মনে করবে, এরকম একটা কথা। তাহলে উড রেদারের পরে ভিওয়ান প্লাস দেন হয়, তো এটা দেখে ভিওয়ান প্লাস দেন দেখে আমরা উড রেদার অ্যাপ্লাই করতে পারবো। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে দেয়ার বা ইট হয় ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের ক্ষেত্রে, আর উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এরকম মিলাই মিলাই যদি আপনি উত্তর করেন তাহলে দেখবেন যে আপনার উত্তরটা খুব সহজেই হয়ে গিয়েছে। স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ নভেলিস্ট। তো স্যার ওয়াল্টার স্কট একজন কবি এবং উপন্যাসিক ছিলেন। তো বিখ্যাত ব্যক্তিদের সব ক্ষেত্রে ওয়াজ বর্ন কথাটা বেশি ব্যবহার করা হয় এ ধরনের গ্যাপগুলোতে ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসে। হি ওয়াজ বর্ন ইন 1771, তিনি 1771 সালে জন্মগ্রহণ করেছিলেন। তো হি ওয়াজ বর্ন, তো ডেট দেওয়া থাকলে ওয়াজ বর্ন। শি অ্যাক্টস ভিওয়ান অ্যাজ ইফ, ভিটু বা ওয়ার যদি থাকে তাহলে সেখানে আপনারা অ্যাজ ইফ ব্যবহার করবেন। তো ভিওয়ান অ্যাক্টস ভার্বের সাথে এস বাই এস রয়েছে, এরপরে হবে অ্যাজ ইফ, আর তারপরে ওয়ার বা ভিটু যদি থাকে তাহলে মাঝখানে অ্যাজ ইফ বসবে। শি অ্যাক্টস অ্যাজ ইফ শি ওয়ার ম্যাড, সে এমনভাবে আচরণ করে যেন সে পাগল হয়ে গিয়েছে। তো এটা বুঝতেই পারছেন। পরেরটা চলুন আমরা দেখি পরেরটা। তো অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড, যেইমাত্র আমরা স্টেশনে পৌঁছলাম তখনই ট্রেনটি চলতে শুরু করলো। তো অ্যাজ সুন অ্যাজের সাথে সাধারণত পাস্ট সেন্টেন্স অ্যাপ্লাই করা হয়, যে আপনি দেখবেন যে সেন্টেন্স পাস্টে আছে কি না। তো যদি দুটি পাস্ট দেখেন সেই সেন্টেন্স এর শুরুতে আপনি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে দেবেন। হি ডিড নট ইভেন সি এ হিল এ মাউন্টেন, তো লেট অ্যালোন আ মাউন্টেন, সে একটা ছোটো পাহাড়ই দেখেনি তো সে একটা বড় পাহাড় কীভাবে দেখবে। কেউ কিছু ছোটোই পায় না, বড় পাবে কীভাবে, যদি এরকম আইডিয়া প্রকাশ পায় সেক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহার করতে হয়। হি ডিড নট ইভেন সি আ হিল, সে একটা ছোটো পাহাড়ই দেখেনি, লেট অ্যালোন এ মাউন্টেন, সে একটা বিশাল মাউন্টেন বা পাহাড় দেখবে কী করে। তো তাহলে লেট অ্যালোন কোথায় অ্যাপ্লাই করবেন, কোনো
কেউ ছোট কিছু করতে পারে না, সে বড় কিছু কিভাবে করতে পারবে, ব্যাপারটা এরকম আর কি। তো সেক্ষেত্রে আপনি কি নেবেন, লেট অ্যালোন নেবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আপনারা সবাই চেষ্টা করুন আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করতে এবং বই সংগ্রহ করতে। আপনারা বই সংগ্রহ করুন, এই বইগুলো সংগ্রহ করলে আপনারা নিজেরাই নিজের মাস্টার হয়ে যেতে পারবেন। সুতরাং আর দেরি না করে আমাদের দেয়া নাম্বারে কল দিন এবং এইচএসসির ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং রাইটিংয়ের উপরে হ্যান্ড নোটগুলো